দর্শক, এই মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর সংগ্রহে ঢাকা ৬ আসনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, শুনতে পাচ্ছেন? শুভ, ঢাকা ৬ আসনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? ভোটাররা কি বলছেন? যে সময় আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণার যে খবর সংগ্রহে আছি, এই মুহূর্তে আমরা আছি ঢাকা ৬ আসনে। এখানে সাঈদ খোকন জুমার নামাজ আদায় করে কিন্তু তার প্রচারণার কাজে অংশ নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি রয়েছে, যার কারণেই কিন্তু অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি এই আসনে। সাঈদ আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকলেও মোট ৬ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে গণফ্রন্টের প্রার্থী রয়েছে ছড়ি প্রতীকে, তারপর হচ্ছে তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে যিনি সোনালি আশপাকা প্রতীকে নির্বাচন করছেন, এছাড়া নির্বাচন করছেন তারই প্রতিদ্বন্দ্বী রয়েছে যিনি ছিল নাঙ্গলের কাজী ফিজুর রশিদ। তিনি কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই কিন্তু মূলত এখানে নৌকারী জয়কার একটা অবস্থা বিরাজ করছে এবং তাই তখন আমাদেরকে নামাজ পড়ে যে বৃত্তি করছে তিনি বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দিবে এবং তাকেই নৌকাকে জয়ী করবে, এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখছি যে এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 2,81,000-এর মতো এবং 96টি কেন্দ্র রয়েছে। তো আমরা এই মুহূর্তে সাঈদ খোকনের সাথে আছি, তিনি নির্বাচনে যে গণসংযোগ সেটি করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা ৬ আসন থেকে সর্বশেষ। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।